এই পাতাগুলোতে খুব সুন্দর সূর্যালোক পড়েছে। এই সময় এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং এখানে শালক সংশ্লেষ ঘটছে এবং অক্সিজেন ইভলভ হচ্ছে। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা জানি জল এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় আর গ্যাসীয় উপাদান রূপে অক্সিজেন নির্গত হয়। কিন্তু আমরা যদি শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ দেখি তাহলে দেখব অক্সিজেন যে নির্গত হয় আমরা দেখছি এই অক্সিজেন জলের মধ্যেও রয়েছে আবার কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও রয়েছে। তাই সমস্যা হলো শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি, কার্বন ডাইঅক্সাইড না জল? তাহলে দেখি 1937 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবিন হিল কার্বন ডাইঅক্সাইড বিহীন পরিবেশে ক্লোরোপ্লাস্টের জলীয় দ্রবণে একটি হাইড্রোজেন গ্রাহক পদার্থ পটাসিয়াম ফেরিক অক্সালেট প্রয়োগ করে এবং সেই মিশ্রণের মধ্যে সূর্যালোক প্রয়োগ করে দেখেন যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বিহীন পরিবেশ ছিল তাহলে নিশ্চিত এই অক্সিজেনের উৎস হচ্ছে জল। আবার 1941 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যামুয়েল রুবেন এবং মার্টিন কামেন একটি বিশেষ পরীক্ষা করলেন। এক্ষেত্রে ওনারা তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করলেন। তেজস্ক্রিয় অক্সিজেন দিয়ে গঠিত জল, অর্থাৎ জলের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুকে তেজস্ক্রিয় করলেন এবং শালক সংশ্লেষের পর দেখা গেল এই উৎপন্ন অক্সিজেনের মধ্যেই এই তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং শিওর যে শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে গৃহীত জল।